বিবিসির যে ডকুমেন্টারি মোদিজি, এটা নতুন খুব কথা না, সবাই জানেন। এবং সেখানে বডি ল্যাঙ্গুয়েজ সহ মোদিজি যে ক্রাইমের পাশে দাঁড়িয়ে আছে এটা পরিষ্কার, সবাই জানে। এটা মমতাজি জানতেন না, উনি ফুল পাঠিয়েছিলেন, বাকি সবাই জানে। এই তথ্য চিত্র সেটা দেখাতে বাধা কেন? জানবার অধিকারে বাধা কেন? যার ইচ্ছে হবে দেখবে, যার ইচ্ছে হবে না দেখবে না, যার ইচ্ছে হবে মানবে, যার ইচ্ছে হবে না মানবে না, বাধা কেন? জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যেভাবে মোদিজির বাহিনী তারা পাওয়ার কাট করে ছেলে মেয়েদের বিরুদ্ধে কার্যত হিংসা চালিয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়তেও তাই। ওখানে মোদিজির বাহিনী জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে দেখতে দেব না, ডাকাতে দেব না বলে যে দাপট দেখিয়েছেন, এখানে পাওয়ার কাট করেছেন, এখানেও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পাওয়ার কাট দেখানো যাবে না। মোদিজির পথেই কি মমতাকে চলতে হবে? চিরকাল সব সময় ধরা পড়ে যাচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক আমি বলবো, যেগুলো আমি দেখিনি, আমি শুনি। আমার দেশে প্রধানমন্ত্রীকে নিয়ে এইভাবে একটি ডকুমেন্টারি হয়েছে এবং তাকে সেই কাণ্ডের সঙ্গে, সেই ঘটনার সঙ্গে তাকে ব্র্যাকেট করা হয়েছে, জড়িত করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। মোদিজি জনসমুদ্রের মধ্যে আছে, মোদিজি জনপ্রিয়তা গগন চুম্বী, আগামী বছর 400 সিট নিয়ে আসবে, এটা বিজেপি এটা নিয়ে ভাবিত নয়। বিজেপির কেউ মন্তব্য করেনি, আমিও মন্তব্য করতে চাই না। We are not interested about this.